নমস্কার দেখছেন বাংলা জাগো স্টার কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাধারণত যেমন স্টার কথা আপনারা দেখে থাকেন আজও ঠিক তেমনটাই হচ্ছে কিন্তু এর মধ্যে আছে একটু বদল কি সেই বদল আমরা এসেছি আজ খোলা আকাশে একেবারে খোলা মনে খোলা মানুষের সঙ্গে আলোচনা করতে সেই গল্প সেই আড্ডা হবে স্টার কথায় আজ আমাদের অতিথি ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাস্কর তো প্রথমেই তোমাকে বাংলা জাগতে অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার আচ্ছা প্রথমে তোমার কাছ থেকে একটা বিষয় জানার আমার খুব ইচ্ছে যে উনিশশো যদি খুব ভুল না হয় সেই দিন থেকে আজ পর্যন্ত অনেকটা সময় পেরিয়েছে আজ পিছনে ফিরে তাকালে কেমন লাগে পুরো জার্নিটা দেখো জীবনটা খুব শর্ট জীবনটা শর্ট মানে এই তো সেই দিন মনে হচ্ছে ফাইভ আর কতদিন আছি জানি না কিন্তু এর মধ্যে মানে জার্নি অলমোস্ট তো আনসার্টেন হয় মানে আমি যখন ট্রেনে উঠলাম হয়তো যাব কোথায় জানি দিল্লি দিল্লি হয়তো যাব কিন্তু কতক্ষণে যাব না যাব সেটা আমি জানি কিন্তু আমাদের এই যে লাইফের জার্নি এটা কেউ বলতে পারে না কালকে কি হবে পরশু কি হবে উই ডোন্ট নো তো সেক্ষেত্রে জার্নিটা চলছে চলছে মানে ট্রেনটা এগোচ্ছে এটুকু বলতে পারি মানে এখনও থেমে যায়নি বা খারাপ হয়ে যায়নি চলছে মানে আমি এনজয় এখন অব্দি খুব এনজয় করেছি হ্যাঁ আপস অ্যান্ড ডাউন্স তো আছে ডাউন্স বেশি আপস কম সবারই তাই হয় কিন্তু আমি আচ্ছা কেমন কেটেছে তোমার খুব ভালো কেটেছে খুব ভালো বাবা মা ঠাকুমা আমাদের জয়েন্ট ফ্যামিলির মতো একটা ফ্যামিলি যদিও একসঙ্গে রান্নাবান্না ছিল না কিন্তু পিসিরা সবাই একসঙ্গে হই হই দুর্গা পুজো গরমের ছুটি শীতের ছুটি একটা হই হই ব্যাপার একমাত্র ছেলে খুব আদরের সুতরাং সেক্ষেত্রে খুব মজায় কেটেছে তখন ভাবতাম কবে বড় হব কবে বড় হব কবে ইন্ডিপেন্ডেন্ট হব ওই আন্ডারে থাকবো না কিন্তু আন্ডারে থাকার অনেক অনেক বেটার ছিল এটুকু বলতে পারি শৈশব মানে শৈশব বা বাল্যকাল হোয়াট আই এম টুডে আচ্ছা ছোটবেলা থেকে কি অভিনেতা হওয়ার এরকম একটা ইচ্ছে ছিল নাকি সেটা যত বড় হয়েছ তত তারপর আস্তে আস্তে ইচ্ছে বদল হয়েছে না আমার বাবা যেহেতু অভিনেতা এবং প্রডিউসার অ্যাক্টার তো ছেলেবেলা একটা সিনেমার পরিমণ্ডলে বড় হয়েছে কিন্তু সিনেমা করবো দিনও ভাবিও নি আর খুব ইচ্ছে ছিল তাও না ইনফ্যাক্ট থিয়েটারও কোনোদিন করিনি স্টেজে যখন বলতো মাল্যদান অমুক এসছে তাকে পাড়াতে মালা পরাবেন আমাদের ছোটো ভাই আমার পা কাঁপতো আমি কাঁদতাম আমি উঠতাম না স্টেজে আমার ভীষণ ভয় করতো তো সেইখান থেকে আজকে আমি ওয়ান ওয়ার্ল্ড করি ফাংশান করি অত মানুষ কি করে হলো মানে আই ডোন্ট নো আই ডোন্ট নো আমার মনে হয় ওপরে কোনো একটা পাওয়ার আছে শক্তি আছে যেটা মানুষকে করিয়ে নেয় আমার আমারও তো ভাগ্যে এটাই ছিল তাই এটা হয়েছে এটা মানে সেরকম নয় যে আমার খুব ইচ্ছে ছিল হয়েছি তো আমার ইচ্ছা ছিল খেলোয়াড় হওয়ার সেটা হয়নি কিন্তু খেলা আমি এখনও খুব ভালোবাসি আমি টিভিতে খেলাই দেখি এটা হয়ে গেছে বলতে গেলে আই অ্যাম অ্যান অ্যাক্সিডেন্টাল অ্যাক্টার ইনসিডেন্টাল অ্যাক্টার আচ্ছা আমার আরও একটা বিষয় এখানে জানার আছে তুমি তো শ্বেতপাথরের থালা নবাব বেশ কিছু হিট মুভি দর্শকদের দিয়েছ কিন্তু তারপর থেকে অনেকটা সময় অনেকটা সময় এখনও পর্যন্ত তোমাকে আর চলচ্চিত্র সেভাবে পাওয়া যায়নি না আমি 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 দিইনি ছবিগুলো হিট একটাও আমার জন্য হয়নি ছবি চলেছে গল্পের জন্য এবং সেখানে যারা আরও যারা স্টার ছিলেন স্টার বলতে যারা ছিলেন তাদের জন্য ছবি চলেছে ছবিতে আমি একটা পার্ট অফ দ্য হোল ছিলাম একটা পুরো ছবির মধ্যে আমি একটা অংশ ছিলাম ছবিটা হিট করে গিয়েছিলো তাই সবার সঙ্গে আমারও নাম হয়েছিল আমি তো প্রোটাগনিস্ট ছিলাম না কোনো ছবিতেই দেখবে আমি মেন হিরো আমার কাঁধে ছবিটা আমি ছবিটা নিয়ে বেরিয়ে গেছি তা কিন্তু নয় সবার সঙ্গে আমিও ছিলাম আমিও ছিলাম সেক্ষেত্রে এবং পরবর্তীকালে ছবি কিন্তু সিরিয়ালে ঢুকে গেলাম একটা টাইম এলো যখন ছবিগুলো ফ্লপ করতে শুরু করলো আমার যখন ইন্ডিভিজুয়াল হিরো কয়েকটা পেয়েছিলাম পাইনি তা নয় কিন্তু সেগুলো খুব একটা হিট করেনি পরে শুনেছি নাম বলে লোকে ওই ওই ছবিটা আপনি করেছেন কিন্তু অনেক সময় হয় না যে ভালো ছবি বা যা চলে না সবসময় যে চলে তা তো নয় তো সেটা করতে গিয়ে সিরিয়ালের দিলাম নাম সিরিয়াল সিনেমা দুটো আলাদা প্ল্যাটফর্ম স্টার্টিং ছোটো পর্দা দিয়েই হচ্ছিল উৎসবের রাত তো তারপরে যখন আমি আবার সিরিয়ালে এলাম তৃষ্ণা তৃষ্ণা আমার মনে আছে তৃষ্ণা নাইনটি ফাইভ তো সেইখান থেকে সিরিয়াল করলে না সিনেমায় কাজ করা একটু মুশকিল হয়ে যায় কারণ সময় হয় না সিরিয়াল তো টানা ডেট চায় খুব টানা ডেট চায় সিনেমাও টানা ডেট চায় দুটো একসঙ্গে হয় না মানে না ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায় তাও টুকটুক করে সিনেমা করেছি সিরিয়াল থেকে ছাড়া পেয়েছি সিনেমা করেছি কিন্তু সেরকম সিনেমাতে যদি সিরিয়াল না আসতো তাহলে হয়তো আমার এই এই জার্নিটা অনেকদিন আগেই স্টপ হয়ে যেত আর একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি তুমি তো সিরিয়ালে বহু বছর কাজ করছো সিনেমাতেও করেছো কোনটা বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে দেখো চ্যালেঞ্জিং বলতে কি সিনেমাটা থেকে যায় এই যে তুমি শ্বেত থালা বলছো চিরকাল থেকে যাবে ছবিটা এত ভালো ছবি প্রভাত রায়ের ছবি এত এত ভালো একটা ছবি যে ছবিটা থেকে যাবে যত মানে প্রচন্ডই আসুন না কেন ছবিটা যদি কেউ দেখে তার ভালো লাগবে তো সিরিয়াল আজকে হলে খুব ভালো লাগছে কিন্তু কালকে তো কেউ দেখবে না হ্যাঁ যদিও এখনও এখন যদিও ইউটিউব টিউটিউব এখন হয়েছে কিন্তু সে অর্থে সিরিয়াল লোকে তাৎক্ষণিক তাৎক্ষণিক সুতরাং চ্যালেঞ্জিং বেশি কিন্তু সিরিয়াল মানে অ্যাক্টিংয়ের দিক থেকে বলবো কারণ সময় কম আউটপুট বেশি দিতে হবে প্রচণ্ড প্রফেশনাল এবং টু দ্য পয়েন্ট না হলে সিরিয়াল করা খুব মুশকিল এখানে কিন্তু ভুলের কোনো জায়গা নেই ইন্ডিয়া টিমের মতো হ্যাঁ পার্টিটা তিনটে চান্স পেলো পারলো না পার্টিকাল ঢুকবে সুতরাং সে সেই জায়গাটা কিন্তু নেই যে তুমি দিনের পর দিন ফ্লপ করে যাবে তোমাকে চান্স দিয়ে যাবে সেটা কিন্তু হয় না এখন সিনেমা তো হয় না সিনেমাতে তাও হয় অনেক ফ্লপ হতে হতো পাঁচটা জবির ফ্লপ আটটা ফ্লপ আর হিট করে গেল দ্যাট ডিপেন্ডস দ্যাট ডিপেন্ডস সিরিয়ালে খুব চাপ মানে খুব খুব প্রফেশনালি করতে হয় সময় খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সময় মুখস্ত করা তক্ষণি স্ক্রিপ্ট আসবে সিনেমার জন্য আগে থেকে তুমি স্ক্রিপ্ট পাবে একটা তৈরি হতে টাইম পাবে এখানে আচ্ছা আর একটা বিষয় এই আমরা সম্প্রতি দেখেছি বাংলা ছবিকে নিয়ে নানান ধরনের মন্তব্য শোনা যায় অনুরাগ কাশ্যপ তিনি বাংলা ছবিকে বলেছেন কিছু বলবেন এই নিয়ে না খুবই খারাপ বলেছেন নয় কেন হতে হবে ঘাটিয়া শব্দটাই কিন্তু খারাপ শব্দ না উনি বলেছেন এভারেস্টের চূড়ায় ছিলেন এখন পড়ে গেছে সেদিক থেকে তো উনি খারাপ কিছু বলেননি বাংলা ছবি তো এভারেস্টের চূড়াটাই ছিল এখন তো শল্টেকের যে ধাবার মাঠ সেখানে এসে গেছে আপত্তি আপত্তি কিন্তু কিন্তু হ্যাঁ বলতে যে মান একটু পড়ে গেছে সেই সেই জিনিস নেই এখন যে যেটা পছন্দ করে দেখো যে দেবানন্দ সেই পছন্দ করে সেই ভাল লাগবে যার আবার অ্যানিমাল ভালো লাগবে অ্যানিমাল তো হৈ হৈ করে চলেছে এখন সেই প্রজন্মের লোক হয়তো অ্যানিমাল নেবে না এটা তো ডিপেন্ড করে দৃষ্টিভঙ্গি এবং জেনারেশন আফটার জেনারেশন পাল্টাচ্ছে কিন্তু সিনেমার যেটা মূল আমার যে মনে হয় সিনেমাটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শুধু এন্টারটেন করা নয় তাকে সুস্থ শিক্ষা দেওয়া একটা সুস্থ শিক্ষা দেওয়া যে বাচ্চারা যাতে দেখে বড় হয় আগেকার দিনে সেটা ছিল বাবা মাকে শ্রদ্ধা করা বোনকে ভালোবাসা প্রেমিককে তুই তোকারি না করে আপনি থেকে তুমি একটা একটা বাঙালি কালচার বাঙালি কালচার গানের যে শব্দ ছিল ওয়ার্ডস ছিল সেগুলো এত সুন্দর আমি জামিনি তুমি শশিয়ে মানে কালচারটা খুব খুব সুন্দর এক হ্যাঁ এখনও এখন যেটা হয়ে গেছে খুব মানে খুব চিপ হয়ে গেছে গানের শব্দই বলো নায়কদের মুখের ভাষাই বলো নিউ জেনারেশান ওই শিখছে তে আরেকটা বিষয় জানার আছে তুমি দেখো এখন ওয়েব সিরিজ বলো বা সিনেমা বলো বা সিরিয়াল বলবো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়েব সিরিজগুলো দেখছি এখন যা তা না অত্যন্ত বেশি ওপেন ফর অল হয়ে গিয়েছে কোথাও যেন মানে সেটা যে কোনো মানুষের সঙ্গে বসে পরিবারের সঙ্গে বসে কিন্তু দেখা যায় না অনেক বেশি ভালগার হয়ে গিয়েছে অনেক বেশি ওপেন মানে অনেক কিছুই আছে তার মধ্যে এই বিষয়টা নিয়ে কি কিভাবে দেখো এই বিষয় যেটা মুঠোফোন হয়ে গেছে এখন তো আর পরিবারের সঙ্গে দেখার কিছু নেই তোর দেখা যায় ছাতেও দেখা যায় একাও দেখা যায় পরিবারকে নিয়ে টিভি চলছে সবাই মিলে দেখছি সেরকম তো নয় এখন তো যে যার মতো দেখে যে যার মতো দেখে এখন সেখানে সেখান থেকে যা শিক্ষাটা পাচ্ছে এখন একটা ম্যাচিওর্ড ব্রেন যেভাবে নেবে একটা ইমম্যাচিওর ব্রেন তো সেভাবে নেবে না যদি একটা নায়ক তার প্রিয় নায়ক হয়তো খুব খারাপ ভাষায় কথা বলছে সে তার বাবা মার সঙ্গে দুম করে ওই ভাষা প্রয়োগ করে দিল বাবা মানে কথা বলছিস কেন তার তো আমার নিজের শিখছে এই যে লোকশিক্ষে বলে না লোকশিক্ষা তা লোকশিক্ষাটা যদি একটু ওরকম হয় তাহলে তো খারাপ আমাদের যারা সিনেমা করি বা যারা তাদের একটুখানি মনে মনে রাখা উচিত যে খারাপ বলবেন কিন্তু খারাপটা যে খারাপ এটা লোকটা বলছে কিন্তু এটা বলা তুমি বলো না এটা ওই অন্য অনেক কিছু গণ্ডগোল আছে বলে লোকটা ওই কথাটা বলছে সবার ক্ষেত্রে সব কিছু মানায় না সুতরাং ওটা নকল করো না ওটা কিন্তু ঠিক নয় এইটা নকল করো এইটা নকল করার মতো কিছু নেই যে কোনটা নকল করবো তাহলে মানে কোনটা আমি শিখবো সবটাই তো করাপটেড সবটাই তো লাল মানে ব্লাড মারামারি গালাগাল একটা হিংস্রতা ভায়োলেন্স চরম একদম সাংঘাতিক কিন্তু আগে কে ছিল প্রাণ ভিলেন স্বামী কাপুর হিরো হ্যাঁ এন্ডে স্বামী কাপুর প্রাণকে মারলো তো আমরা বুঝলাম যে এই লোকটা খারাপ এই লোকটা ভালো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন তো পুরোটাই বড্ড গ্রে হয়ে গেছে বড্ড গ্রে হয়ে গেছে না সেইটাই ভাস্কর দা তোমার অবসর কিভাবে কাটে অবসর আমার কি বলবো মানে ওই এখন মুঠোফোন হয়েছে খেলাগুলো খুব ইজিলি দেখা যায় সমস্ত খেলা দেখা যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওদিকে আফগানিস্তান আয়ারল্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়া ইংল্যান্ড চলছে তারপরে আইএসএল আইপিএল তো খুব ভালো প্রত্যেক দিন একটা করে খেলা খেলা প্রসঙ্গে আসি তুমি তো মোহনবাগান বাগান সাপোর্টার এবার মোহন বাগান সমর্থক বা এখন এই এই মুহূর্তে বর্তমান উন্মাদনা খেলা নিয়ে আমরা যেরকম দেখতে পাই ডুরান্ড হোক বা যেটা যে কোনো রকম এই আইএসএল বলো বা যেগুলো বলছিলে এই বিষয়ে তোমার কি বক্তব্য আছে হ্যাঁ মোহন বাগান তো চিরকালের একটা মজা একটা হই হই মজা কিন্তু যেটা হয়ে গেছে মানে কি মানে মোহন বাগান নামটা আছে ইস্ট নামটা আছে অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে ভেতরটা হোক না আমরা সাপোর্টার মৌন বাগানে জামা পরে না বলেই তো কিন্তু বাঙালি নেই আগে কি এগারোটা বাঙালি খেলতো এবং সে এক উন্মাদনা অন্যরকম সেটা এখন হয় না সেটা এখন হয় না কিন্তু সেই ছেলেবেলা যেটা হতো সাংঘাতিক কাণ্ড সেটা কিন্তু হয় না কোনো গল্প মনে পড়ে এরকম কোনো সাংঘাতিক কাণ্ডর মতো কোনো গল্প গল্প মানে কি তখন তো মনুমার হাত তো খালি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর তখন মনমার ইসবল খেলা হলে হাতি হাত ইসবল তখন আগুন খেলো আগুন টিম তো যেবার আকবার গোল দিল সতেরো সেকেন্ডের গোল রেডিও তখন তো রেডিও রেডিও খুলেছি গোল ইস্টবেঙ্গলই দিয়েছে মন মতো গোল দেয় না তখন আমি তো বাথরুম টুকু দরজা বন্ধ করে দিয়েছি বাবা বলছে ওরে বেরো মোহনবাগান গোল দিয়েছে আকবার গোল দিয়েছে এরকমই অনুমাদন ছিল তো আমার কাকা ইস্টবেঙ্গল একমাত্র কাকা বাড়িতে সেই ইস্ট সব মোহনবাগান কাকা হ্যাঁ যেবারে বন জিতলো জিতল সেবারে আমি মিষ্টির দোকানে গিয়ে সবুজ বেরুন মানে অর্ডার দিয়ে সবুজ মিষ্টি কিনে খাইয়েছিলাম এগুলো টুকরো টুকরো ঘটনা কিন্তু মানুষের জীবনে খুব দাগ কেটে যায় খুব দাগ কেটে যায় এগুলো খুব খুব মজার খুব মজার এবার এবার শেষের পর্যায়ে আমরা আসছি এই মুহূর্তে কী কী কাজ আছে তোমার পাইপ লাইনে ছবি একটা আছে ভালো ছবি বহুদিন পরে ছবি পেয়েছি বড় পর্দায় আসছি নন্দিতা দাস আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস যেটাতে রাখি গুলজার অভিনয় করেছেন সেই ছবিতে একটা কাজ পেয়েছি আমি কাজটা কমপ্লিট হয়ে গেছে ডাবিংও হয়ে গেছে মে মাসে আসবে বড় পর্দায় এবং শিবপ্রসাদ নন্দিতাদির ছবিটা একটা অন্য রকম একটা অন্যরকম কিন্তু মেসেজ থাকে অন্য রকম একটা ছবি একটা অন্য রকমের ছবি একটা বিষয় আছে মানে এখানে না ওনাদের ছবি দেখতে প্রথম থেকে শেষ অবধি ভালো লাগে এবং যায় মানুষ দেখতে মানুষ যাবে দেখবে এইটাই তো অনেক বড় কথা যে মানুষ দেখবে ছবিটা সিরিয়ালে তো এখন ওই জল থই থই ভালোবাসা স্টার জলসায় আর বাদল শেষের পাখি চলে সানমাগলায় এই তো সিরিয়াল চলছে ব্যাস তাহলে অনেক অনেক আলোচনা আমরা করলাম অনেক খোলামেলা আড্ডা করলাম এবং তিনি কী করতেন অবকাশ কিভাবে কাটত সবটাই আলোচনা হলো আজ স্টার কথা এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা যাগ